আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সমস্ত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং আবাস যোজনায় দুর্নীতিসহ একাধিক দাবিতে আরএসপি মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এদিন মিছিল শেষ হয় বহরমপুর টেক্সটাইল মোড়ে। জেলা সম্পাদক অঞ্জনাভ দত্ত জানিয়েছেন, শিক্ষক নিয়োগ সহ সমস্ত নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের দ্রুত শাস্তি দিতে হবে এবং স্বচ্ছভাবে মেধা তালিকার মধ্যে দিয়ে সমস্ত দপ্তরে নতুন নিয়োগের ব্যবস্থা করতে হবে। এছাড়াও 100 দিনের কাজ নিয়মিত করতে হবে ও বকেয়া টাকা পরিশোধ করতে হবে। আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে ও স্বচ্ছ তালিকাও প্রকাশ করতে হবে। আমরা আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে এটা দাবি রাখতে চাই যে আসন্ন পঞ্চায়েতের যে নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় নির্বাচন এবং গ্রামগঞ্জের সাধারণ মানুষ তারা তাদের ভোট যদি প্রয়োগ করতে পারে, সেই ভোট প্রয়োগের মধ্যে দিয়ে সরকারি সুযোগ সুবিধা যাতে সকল সাধারণ মানুষের কাছে ডিস্ট্রিবিউশন করা হয়, এই দাবিটাই হচ্ছে আজকের এই মিছিলের আমাদের সবচেয়ে মূল দাবি। যে আসন্ন পঞ্চায়েতে নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলকে প্রার্থী দেওয়ার সুযোগ করে দিতে হবে এবং সমস্ত মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই দাবিটাকে সামনে রেখেই আজকের আমাদের আরএসপি দলের পক্ষ থেকে এই মূল যে মিছিল।